গুড মর্নিং, আমি তন্নিমা অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা তো জানোই আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার সামনেই বিয়ে। তো বিয়ের শপিং করতে কালকে আমি শিলিগুড়িতেও গেছিলাম। তো শিলিগুড়িতে কী কী করেছি সেগুলো অল্প অল্প ক্লিপস তোমাদের জন্য তুলেছি, কারণ ওইভাবে শপিং করতে গিয়ে, দাদা ভাই একটু আস্তে কর, ওইভাবে শপিং করতে গিয়ে ভিডিও করা, ব্লগ করাটা একটু ডিফিকাল্ট। সেই জন্য যতটুকু পেরেছি ততটুকু আমি ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার আউটফিটগুলো মোটামুটি হয়ে গেছে। আমি আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, তারপর ঢাকেশ্বরী বস্ত্রালয়, এগুলোর থেকে আমার বিয়ে রিসেপশন দুটোরই আউটফিট নিয়ে নিয়েছি। আর হচ্ছে মেন যেটা, সেটা হচ্ছে অর্কর আউটফিট। অর্করটা তো মান্নাভার থেকে কালকে নিলই, তোমরা দেখতেই পেলে। আর আজকে আবার আমরা কুচবিহারের মান্নাভারেও যাব, তো ওইখানেও কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো। কুচবিহারেরটা শেয়ার করা সহজ, তার কারণ এখানে কোনো সেরকম মাথায় চাপ থাকে না যে বাড়ি ফিরতে হবে, তাড়াতাড়ি করতে হবে। এখানে আস্তে ধীরে আমরা দেখে শপিং করতে পারবো, আর আস্তে ধীরে দেখা মানেই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তো এখন আমি রেডি একদম, আমরা এখন যাবো কুচবিহার মান্নাভারে। আর কী করবো কী না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের দিনটাকে স্টার্ট করি, অ্যান্ড আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো তোমরা আগে দেখে নাও যে কালকে আমরা শিলিগুড়িতে কী কী করেছি, তারপরে মান্নাভারে গিয়ে বাকি ব্লগটাকে কন্টিনিউ করছি সাথে। তো আমাদের আদি মোহিনী মোহন থেকে নেওয়া হয়ে গেল দুটো শাড়ি। এখন যাব হচ্ছে আদি ঢাকেশ্বরীতে। ওটা এটা যেমন ছিল তোমার ইয়েতে সেবক রোডে, ওটা হচ্ছে আবার বিধান রোডে। তো চলো নেক্সট তোমাদেরকে নিয়ে যাই এবার আদি ঢাকেশ্বরীতে। তো আদি ঢাকেশ্বরী কমপ্লিট, মোটামুটি কিছু শাড়ি কেনা কমপ্লিট। এখন আগে খাবো, তারপরে বাকিটা খেতে যাচ্ছি পাঁচ ফোড়নে। দেখি কি খাওয়া যায়, প্রচুর খিদে পেয়ে গেছে। আমরা এসেছি মান্নাভারে অর্কটা কিনতে। তো অর্ক এখানে পছন্দ করছে, এখানে কিছু অলরেডি পছন্দ করে রাখা। আর এই যে আমাকে দেখতে পাচ্ছ আয়নাতে, আর এই যে পেছনে ভাই, এই যে টুবাই রানী ফড়ফড়ানি।
এই যে আমাদের জামাই তুই চলে গেলি অন্যদিকে মান্নাবাট থেকে কেনাকাটা কমপ্লিট মানে ওর বিয়েটা নেওয়া হয়ে গেছে এখনো রিসেপশনটা বাকি দেন এখন যাচ্ছি আরও এখানে অনেক শপ আছে ওখানে একটাতে যাচ্ছি অনেক দেরি হয়ে গেছিলো তাই জন্য আর অন্য কোনোখানে আমাদের যাওয়া হয়নি সিটি সেন্টারেও যাওয়ার কথা ছিল কিন্তু আর যাওয়া হয়নি আমরা এখন আবার কুচবিহার ফিরে যাচ্ছি বাকি শপিংটা কুচবিহার থেকে করব এই যে আমরা এখন কুচবিহারের মানিয়াবাড়ে এই শোরুমটা অনেকটাই ছোট কিন্তু কালেকশন ভালো একদম তসর তসর কালার কিন্তু এটা ভালো না এটার সাথে যে দুপাট্টা তো হবে তো আমরা এখান থেকে মোটামুটি যেগুলো যেগুলো পছন্দ সেগুলো নিয়ে নিয়েছি তো কি নিয়েছি সেটা দেখতে গেলে তোমাদের কিন্তু বিয়ের ব্লগটা অবশ্যই দেখতে হবে তো এই ছিল ওই দিনের শেষে আর ব্লগটাকে আমি এন্ড করতে পারিনি ব্লগটাকেও করছি আমি এখানে এন্ড তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাতে লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগের সাথে মজার একটা ব্লগের সাথে টিল দিন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আমার চ্যানেলের সাথে থেকো বাই